হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এল ফোকাস তো ফ্রেন্ডস যেমন তোমরা জানো যে পরদিন সকাল সাতটার সময় আমাদের এই ইউটিউব চ্যানেলে ডব্লিউপি স্পেশাল জি ক্লাস করানো হয় যেখানে আমরা প্রতিদিন পঁচিশটি গুরুত্বপূর্ণ কমন জিকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি যেগুলো তোমাদের ডব্লিউপি এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে তো চলো ফ্রেন্ডস আজকের এই ক্লাসটাকে আমরা শুরু করি তো ফ্রেন্ডস তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিও লাইক করে দেবে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এইভাবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই এই ভিডিওটিকে একটু শেয়ার করে দিই তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ঠিক আছে তো চলো আজকের এই ক্লাসটিকে আমরা শুরু করি তো দেখো ফ্রেন্ডস প্রথমে যে প্রশ্ন হচ্ছে এক নম্বরে বৈদিক যুগে গোপ কাকে বলা হয় বা কাকে বলা হতো অপশান এ দেশের প্রধানকে বি হচ্ছে গ্রামের প্রধানকে সি হচ্ছে জনের প্রধানকে আর অপশান ডি হচ্ছে গুপ্তচরদেরকে তো কাকে বলা হয় বৈদিক যুগে গোপ বইতে কিন্তু আমাকে অ্যান্সারটা লাইভ জেটে জানাবে যে কি হবে এর সঠিক অ্যান্সার তো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সার হবে অপশান সি জনের প্রধানকে বলা হয় গোপ বৈদিক যুগে গোপ বলা হয় জনের প্রধানকে অপশান সি হবে এর সঠিক অ্যান্সার নেক্সট এরপর দেখো দু নম্বর যে প্রশ্ন হচ্ছে জৈনদের তেইশতম তীর্থঙ্কের নাম কি জৈনদের তেইশতম তীর্থঙ্কের কি অপশান এ ঋষভদেব বি হচ্ছে পার্শ্বনাথ সি হচ্ছে মহাবীর জৈন আর অপশান ডি হচ্ছে কেউ নয় তো বলবে এর সঠিক অ্যান্সারটা কী হবে প্রত্যেক কিন্তু আমাকে লাইভ যদি অ্যান্সারটা জানাও কী হবে এর সঠিক অ্যান্সার জৈনদের তেইশতম তীর্থ নাম কি। আর অবশ্যই ফ্রেন্ডস এই ভিডিওটি কিন্তু তোমরা একটু শেয়ার করতে তোমরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে বা বিভিন্ন ফেসবুক গ্রুপে ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস এর সঠিক অ্যান্সার হবে অপশান অপশন বি হবে এর সঠিক অ্যান্সার পার্শ্বনাথ হচ্ছে তেইশতম তীর্থঙ্কর যদি প্রশ্ন করেছে যে তেইশতম তীর্থঙ্কের নাম কী তাহলে মনে রাখবে পার্শ্বনাথ হবে তেইশতম তীর্থঙ্কর আর যদি প্রশ্ন করি যে চব্বিশতম বা শেষ তীর্থঙ্কের নাম কী তাহলে মনে রাখবে মহাবীর জৈন হচ্ছে চব্বিশতম অর্থাৎ শেষ তীর্থঙ্কর আর যদি প্রশ্ন করে যে জৈন ধর্মের প্রতিষ্ঠাতাকে তো মনে রাখবে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে অপশান এ ঋষভ দেব অপশান এ সেক্ষেত্রে হবে সঠিক অ্যান্সার কিন্তু এখানে প্রশ্ন করেছি যে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কের নামকে তাহলে সঠিক অ্যান্সার বি হবে দেব জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ঠিক আছে নেক্সট নেক্সট নম্বর যে প্রশ্ন হচ্ছে গৌতম বুদ্ধের মাতার নাম কি অপশান এ মায়াদেবী বি ত্রিশলা সি যশোদা আর অপশান ডি কেউ নয় তো অবশ্যই তোমরা ভেবে চিন্তে অ্যান্সারটা দিবে কি হবে এর সঠিক অ্যান্সার অনেক কিন্তু অপশান এ আর অপশান বিতে কনফিউজ থাকে তো দেখো ফ্রেন্ডস আজকে তোমাদেরকে একটা ট্রিক বলবো যে ট্রিকের মাধ্যমে তোমরা এই যে গৌতম বুদ্ধের মাতার নাম বাবার নাম কোথায় জন্ম হয়েছিল কোথায় মৃত্যু হয়েছিল প্রত্যেক কিন্তু একটা ট্রিক মানে একটা কথা সাহায্যে কিন্তু মনে রাখতে পারবে ঠিক আছে তো দেখো ফ্রেন্ডস ট্রিকটা হচ্ছে গৌতম বুদ্ধ হচ্ছে সমাজের লোক এটা কিন্তু তোমরা মাথায় রাখবে গৌতম বুদ্ধ হচ্ছে সমাজের লোক ঠিক আছে এই যে জাস্ট এই লাইনে তোমরা দুই থেকে তিনবার অবশ্যই কিন্তু বলবে যে গৌতম বুদ্ধ হচ্ছে সমাজের লোক গৌতম বুদ্ধ হচ্ছে সমাজের লোক তো দেখো ফ্রেন্ডস এখান থেকে তোমরা সব কিছুই মনে রাখতে পারবে গৌতম বুদ্ধ সম্পর্কে যেগুলো ম্যাক্সিমাম টাইম প্রশ্ন করে ঠিক আছে তো দেখো এখানে গৌতম বুদ্ধ সমাজের যে দন্ত দিয়ে মনে রাখবে শুদ্ধ ধন তার বাবার নাম হচ্ছে গৌতম বুদ্ধের বাবার নাম হচ্ছে শুদ্ধ ধন ঠিক আছে আর সমাজের লোক মা দেখো মা দিয়ে আসছে মানে মা তার মা গৌতম বুদ্ধের মায়ের নাম মনে রাখবে মা দিয়ে মায়া দেবী মা দিয়ে মায়া দেবী ঠিক আছে এটা কিন্তু হয়ে গেল এরপর দেখো লোক লোক দিবর গৌতম বুদ্ধ যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গার নাম হচ্ছে লুম্বিনী লুম্বিনী নামক স্থানে ঠিক আছে আর যেখানে তার মৃত্যু হয় সেটা মরেবে কদি মরেব লোক লো লদি বললাম তো যে লুম্বিনী আর কদি মরেবে কুশী কুশিনগর ঠিক আছে কুশিনগর নগর বাস এখান থেকে কিন্তু এগুলোই ম্যাক্সিমাম টাইম প্রশ্ন করে যেগুলো তোমরা কনফিউজ হয়ে থাকো ঠিক আছে তাহলে এই যে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ গৌতম বুদ্ধের মাতার নাম মায়া দেবী ঠিক আছে নেক্সট এরপর দেখো চার নম্বর যে প্রশ্ন হচ্ছে কাকে জীবন্ত সাধু বলা হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাস থেকে প্রশ্ন প্রত্যেক কিন্তু যদি পারো অ্যান্সারটা আমাকে কিন্তু লাইভ জুড়ে জানাবে যে অ্যান্সারটা কী হবে কাকে জীবন্ত সাধু বলা হয় আকবর শাহজাহান বাবর কি অরঙ্গজেবকে তো বলো এ প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি অরঙ্গজেবকে বলা হয় জীবন্ত সাধু জীবন্ত সাধু কাকে বলা হয় অরঙ্গজেবকে অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন হচ্ছে পাঁচ নাম্বারে ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি অপশান এ লর্ড হোসি বি হচ্ছে লর্ড ওয়েলেসলি সি হচ্ছে লর্ড ক্যানিং আর অপশান ডি হচ্ছে ওয়ারেন হেস্টিং দেখো ফ্রেন্ডস প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভারতের শেষ গভর্নর জেনারেলের নাম কি প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা লাইভ জেরে জানাও কী হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি লর্ড ক্যানিং হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক নেক্সট নেক্সট করার পরে যে প্রশ্ন ছ নম্বরে রামসর সাইট রামসর সাইট কথাটি কিসের সাথেই যুক্ত অপশান এ জলাভূমি বি হচ্ছে তৃণভূমি সি হচ্ছে বনভূমি আর অপশান ডি হচ্ছে উপত্যকা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভূগোল থেকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বলবে অ্যান্সারটা কী হবে রামসর সাইট কথাটি কিসের সাথে যুক্ত জলাভূমি তৃণভূমি বনভূমি কি উপত্যকা তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ জলাভূমি এই যে রামসর সাইট এই কথাটা এটা জলাভূমির সঙ্গে যুক্ত রয়েছে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এরপর যে প্রশ্ন হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেক কিন্তু কনফিউজ হয়ে থাকে তো বলবে অ্যান্সারটা কী হবে ভারত ভুটান নেপাল কি চীন মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত আর এই এর উচ্চতাটা কত তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান 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 সি অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট অপশান সি হবে এর সঠিক অ্যান্সার উচ্চতা কত আট হাজার মিটার আট হাজার মিটার হচ্ছে মাউন্ট এভারেস্টের উচ্চতা কোথায় অবস্থিত নেপালে অবস্থিত ঠিক নেক্সট এরপর দেখো আট নম্বর যে প্রশ্ন হচ্ছে কোন কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প অবস্থিত কোন কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প অবস্থিত অপশান এ গঙ্গা ও ভাগীরথী বি হচ্ছে গঙ্গা ও কোশি হচ্ছে গঙ্গা ও যমুনা আর অপশান ডি হচ্ছে গঙ্গা ও দামোদর তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে কোন কোন নদীর উপর ফারাক্কা প্রকল্প অবস্থিত তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ গঙ্গা ও ভাগীরথী নদীর উপর রয়েছে ফারাক্কা প্রকল্প অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস ন নম্বরের যে প্রশ্ন হচ্ছে বেসেল শিলা বেসল শিলা গঠিত মাটির রঙটা সেটা কী রকম হয় মানে কোন রঙের হয় লাল রঙের হয় হলুদ কি সাদা রঙের কি কালো রঙের হয় প্রত্যেক যেন অ্যান্সারটা কী হবে বেসেল শিলা দ্বারা গঠিত মাটির রঙটা সেটা কি রঙের হয় প্রত্যেক কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন ডি কালো অপশান ডি হবে কালো বেসেল শিলা দ্বারা গঠিত মাটির রঙ যেটা সেটা কালো রঙের হয় অপশান ডি হবে কালো রঙের হয় ঠিক আছে নেক্সট নেক্সট এর পরে যে প্রশ্ন হচ্ছে দশ নম্বরে স্বোর্ নদের উৎস কী সোন নদের উৎস কী মানে কোথা থেকে উৎপত্তি হয়েছে সোন নদটা যমুনাতেরি অমরকণ্টক আরা বললি কি হিমালয় প্রত্যেকে যেন অ্যান্সারটা কি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো দেখো ফ্রেন্ডস এই যে সৌর নদ এই সৌর নদের উৎস যেটা সেটা হচ্ছে অপশন বি কন্টক থেকে উৎস মানে উৎপত্তি হয়েছে এই সোর নদটা ঠিক আছে অপশন বি হবে এর সঠিক অ্যান্সার ঠিক নেক্সট নেক্সট করে পরে যে প্রশ্ন এগারো নম্বর পার্লামেন্টে কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন প্রশ্নটা বুঝতে পারলে কিন্তু প্রত্যেকে অ্যান্সার করতে পারবে প্রশ্নটা তাই বলছি যে ভালো করে পড়বে পার্লামেন্টে কোন কক্ষের মানে কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় রাজ্যসভা লোকসভা বিধানসভা কি বিধান পরিষদ প্রত্যেকে যেন অ্যান্সারটা কী হবে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলছি পার্লামেন্টে কোন কক্ষের সভাপতি সেই কক্ষেরই সদস্য নয় তো ফ্রেন্ডস এটা মনে রাখবি অপশান এ রাজ্যসভার কার রাজ্যসভার সভাপতিকে উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হচ্ছে উপরাষ্ট্রপতি আর উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার রাজ্যসভার কী নয় রাজ্যসভার সদস্য নয় দেখো ফ্রেন্ডস প্রশ্নটা ভালো করে পড়ো পার্লামেন্টে কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয় এটা হবে অপশান এ রাজ্যসভা রাজ্যসভার যে সভাপতি হয়েছে সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি উপরাষ্ট্র উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার সদস্য নয় অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট নেক্সট ফ্রেন্ডস এর পরে যে প্রশ্ন হচ্ছে বারো নম্বর কোন সরকার কোন সরকার পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় মানে আর মানে নেওয়ার ক্ষমতা রয়েছে আর কি কোন সরকারের পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে অপশান এ কেন্দ্র সরকার বি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট সি হচ্ছে রাজ্য সরকার আর অপশান ডি হচ্ছে ইলেকশন কমিশন তো বলবে অ্যান্সারটা কি হবে কোন সরকারের পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয় তো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি রাজ্য সরকার রাজ্য সরকার পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিতে পারে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট তো ফ্রেন্ডস যদি তোমাদের এই মানে প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওকে লাইক করে দেবে প্রত্যেক কিন্তু ঠিক আছে যারা যারা দেখছো ভিডিওটা প্রত্যেক কিন্তু ভিডিওকে লাইক করে দিও আর অবশ্যই পারলে এই ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের সাথে তো দেখো ফ্রেন্ডস এর পরে যে তেরো নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে সুপ্রিম কোর্ট রাজ্যসভা অপশান সি লোকসভা আর অপশান ডি সংসদ তো বলবে অ্যানসারটা কী হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকে অ্যান্সারটা পারবে তো বল অ্যান্সারটা কী হবে দেখো ফ্রেন্ডস ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে শুধুমাত্র কে সংসদ সংসদ কী কী নিয়ে গঠিত লোকসভা রাজ্যসভা আর রাষ্ট্রপতি লোকসভা রাজ্যসভা আর রাষ্ট্রপতি নিয়ে সংসদ গঠিত আর এই সংসদে পারে রাষ্ট্রপতি কি করতে ইমপিচ করতে ঠিক আছে আর এটা একষট্টি নম্বর ধারাতে মানে আলোচনা করা আছে এই যে এমপিচ রাষ্ট্রপতি এমপিজ সম্পর্কে ঠিক আছে নেক্সট নেক্সট পরে যে প্রশ্ন চোদ্দ নম্বর ভারতের রাজ কত সালে শুরু হয় ভারতের পঞ্চায়েতের রাজ যেটা সেটা কত সালে শুরু হয় উনিশশো ছাপান্ন উনিশশো একান্ন উনিশশো উনষাট উনিশশো একষট্টি তো বলবি এই প্রশ্নের অ্যান্সারটা কী হবে ভারতের রাজ কত সালে শুরু হয় তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি ঊনিশশো উনষাট সালে উনিশশো উনষাট সালে ভারতের পঞ্চায়েত রাজ যেটা সেটা শুরু হয় ঠিক আছে নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এরপর যে প্রশ্ন রাজ্য সরকারের এক মিনিট রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দয়াবদ্ধ থাকে রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দয়াবদ্ধ থাকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী বিধানসভা কি স্পিকার প্রত্যেকে যারা অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি বিধানসভা রাজ্য সরকারের মন্ত্রীরা বিধানসভার কাছে যৌথভাবে দয়াবদ্ধ থাকে অপশান সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন হচ্ছে ষোলো নম্বর টেলিফোন কে আবিষ্কার করেন টেলিফোন কে আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহামবেল জোহান গুটেনবার্গ টোরিসি আর রয়েছে মাইকেল ফ্র্যাড তো বলবে সঠিক অ্যান্সারটা কি হবে টেলিফোন কে আবিষ্কার করেন তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ আলেকজান্ডার গ্রাহাম বেল অপশান এই প্রশ্নের সঠিক এ আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট দেখো ফ্রেন্ডস এর পর যে প্রশ্ন হচ্ছে সতেরো নম্বর নট এককটি সাহায্যে কি মাপা হয় নট এককটি সাহায্যে কি মাপা হয় জাহাজের দূরত্ব জাহাজের গতিবেগ নক্ষত্রদের দূরত্ব নক্ষত্রদের গতিবেগ তো বলবে অ্যান্সারটা কি হবে নট এককটির সাহায্যে কি মাপা হয় তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান বি অপশান বি হবে সঠিক অ্যান্সার জাহাজের গতিবেগ মাপা হয় নট এককটার সাহায্যে অপশান বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার নেক্সট নেক্সট ফ্রেন্ডস এর পরে যে প্রশ্ন হচ্ছে কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান হয় কোন তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে আর ফ্র্যান্ট হাইট স্কেলে সমান মান দেয় প্রত্যেকে জানাবে অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন প্রত্যেকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলবে অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর যেটা সেটা হবে অপশান বি অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি মাইনাস বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাটা সেটা সেলসিয়াস স্কেল আর ফ্র্যান্ট হাইট স্কেলে দুটোতে কিন্তু সমান মান ঠিক আছে দুটোর মানটাই সমান ঠিক তো এর আনসারটা হবে অপশান বি নেক্সট এরপরে যে প্রশ্ন হচ্ছে উনিশ নাম্বার পিতল কোন কোন ধাতুর মিশ্র মিশ্রণ ধাতু কোন কোন ধাতুর মিশ্রণ ধাতু তামা দস্তা তামাটিন তামা নিকেল ও দস্তা আর রয়েছে দেখো অপশান ডি তামা ও অ্যালুমিনিয়াম তো বলবে মানে কোনটা হবে এই প্রশ্নের সঠিক উত্তর পিতল কোন কোন ধাতুর উপাদান বা কোন কোন ধাতু মিশ্র মিশ্রণ ধাতু তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান এ প্রত্যেকে পারবে ঠিক আছে অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার পিতলের যে ট্রিকটা সেটা মনে রাখবে পিতাজি এক মিনিট আমি বলি দিই এখানে পি পিতাজি পিতাজি তো দেখো ফ্রেন্ডস এই পি দিয়ে মনে রাখবে পিতল তা দিয়ে মনে রাখবে তামা আর জি দি জি দিয়ে মনে রাখবে জিঙ্ক অর্থাৎ অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তামা ও দস্তা হচ্ছে পিতলের কি মিশ্রণ ধাতু ঠিক নেক্সট নেক্সট ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন হচ্ছে কুড়ি নাম্বার সূর্যের শক্তির উৎস কী সূর্যের শক্তির উৎস কি রাসায়নিক বিক্রিয়া দহন বিক্রিয়া নিয়কিলীয় বিয়োজন আর রয়েছে দেখো নিয়কিলীয় সংযোজন তো বলবে অ্যান্সারটা কী হবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যারা যারা এই প্রশ্নগুলো দেখছো খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু প্রশ্নগুলো তোমাদের এক্সামের ক্ষেত্রে হবে তো বলবে অ্যান্সারটা কী হবে সূর্যের শক্তির উৎস কী তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক যে অ্যান্সারটা হবে অপশান ডি নিউক্লীয় সংযোজন হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস নিউক্লীয় সংযোজন ঠিক আছে অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট এই সমস্তই প্রশ্নগুলো ঠিক আছে নেক্সট দো ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন হচ্ছে একুশ নাম্বার রুবেল কোন দেশের মুদ্রার নাম রুবেল যেটা মানে মুদ্রা যেটা সেটা কোন দেশের মুদ্রার নাম রাশিয়া ব্রাজিল কিউবা কি জাপান প্রত্যেকে জানো অ্যান্সারটা কী হবে কোনটা হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো দেখো ফ্রেন্ডস মনে রাখবে রুবেল যেটা এই রুবেল মুদ্রাটা এটা মনে রাখবে রাশিয়ার মুদ্রা রাশিয়া দেশের মুদ্রার নাম হচ্ছে কি রুবেল ঠিক আছে তো এর অ্যান্সারটা হবে অপশান এ নেক্সট দেখো এর এরপরে যে প্রশ্ন হচ্ছে বাইশ নাম্বার বেলগ্রেট কোন নদীর তীরে অবস্থিত এই যে বেলগ্রেড শহরটা সেটা কোন নদীর তীরে অবস্থিত খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো ফ্রেন্ডস এই যে তোমাদের ডাবলিউপির এক্সামে কিন্তু এই যে কোন নদীর তীরে কোন শহরগুলো এগুলো থেকে প্রশ্ন দেয় যে কোন নদীর তীরে কোন শহরগুলো অবস্থিত আমাদের দেশের ক্ষেত্রে মানে যে ভারতের ক্ষেত্রে দেয় আবার বিদেশের ক্ষেত্রে যে সমস্ত ইম্পর্ট্যান্ট শহরগুলো রয়েছে সেগুলো দেয় যে সেই শহরগুলো কোন নদীর তীরে অবস্থিত তো বলবে এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কী হবে তো দেখো ফ্রেন্ডস এই যে বেলগ্রেড এই যে বেলগ্রেড শহরটা এটা মনে রাখবে দ্য নিউবে দ্য নিউবে অর্থাৎ অপশান বি দ্য নিউবে নদীর তীরে অবস্থিত ঠিক আছে অপশান বি হবে এর সঠিক অ্যান্সার আর টেমস নদীর তীরে কোন শহরটা অবস্থিত লন্ডন ঠিক আছে নেক্সট নেক্সট থেকে ফ্রেন্ডস এরপরের যে প্রশ্ন হচ্ছে কুচিপুরি কুচিপুরি কোথাকার লোকনৃত্য অপশান এ অন্ধ্রপ্রদেশ বি তামিলনাড়ু সি জম্মু কাশ্মীর আর অপশান ডি হচ্ছে কেরল তো বলবে অ্যানসারটা কী হবে কুচিপুরি কোথাকার লোক নৃত্য প্রত্যেকে কিন্তু আমাকে অ্যান্সারটা জানাও কী হবে এর প্রশ্নের সঠিক অ্যান্সার খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন তো দেখো ফ্রেন্ডস এই কুচিপুরি লোকনৃত্যটা এটা মনে রাখবে এটা অপশান এ অন্ধ্রপ্রদেশের মধ্যে মানে অন্ধ্রপ্রদেশের খুবই জনপ্রিয় লোকনৃত্য বলতে পারো কুচিপুরি লোকনৃত্য অপশান এ হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট নেক্সট তো ফ্রেন্ডস এরপরে যে প্রশ্ন হচ্ছে চব্বিশ নাম্বার জাতীয় যুব দিবস কবে পালিত হয় জাতীয় যুব দিবস কবে পালিত হয় নয় জানুয়ারি দশই জানুয়ারি এগারোই জানুয়ারি কি বারোই জানুয়ারি তো দেখো ফ্রেন্ডস এই যে ইম্পর্টেন্ট এগুলো থেকে কিন্তু আমাদের এক্সামে এক্সামে কিন্তু একটা প্রশ্ন ডাব্লিউপির এক্সামে প্রত্যেকটা এক্সামে কিন্তু দেয় ঠিক আছে তো খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা তো বলবে অ্যান্সারতে কী হবে জাতীয় যুব দিবস কবে পালিত হয় তো দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান ডি অপশান ডি বারোই জানুয়ারি প্রত্যেক বছর কি এই দিনটা আমরা যুব দিবস হিসেবে পালন করে থাকি বারোই জানুয়ারি ঠিক আছে নেক্সট নেক্সট ফ্রেন্ডস এর পরে যে প্রশ্ন হচ্ছে পঁচিশ নাম্বার আর আজকের এই আমাদের ক্লাসটার শেষ প্রশ্ন যেটা সেটা হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন সাংবাদিক বিশ্ব শান্তি সাহিত্য কি উপন্যাস প্রত্যেক যেন অ্যান্সার কী হবে জ্ঞানপীঠ যে পুরস্কারটা সেটা কোন ক্ষেত্রে দেওয়া হয় তা দেখো ফ্রেন্ডস এই প্রশ্নের যে সঠিক অ্যান্সারটা হবে অপশান সি সাহিত্যর ক্ষেত্রে দেওয়া হয় এই জ্ঞানপীঠ পুরস্কার অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর তো ফ্রেন্ডস আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রত্যেকে আমাকে কমেন্ট করে অ্যান্সারটা জানাও ঠিক আছে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তো চলো ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর অবশ্যই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও আর পারলে তোমাদের বন্ধু বান্ধবদের বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা বিভিন্ন ফেসবুক গ্রুপ একটু শেয়ার করে দিও ঠিক আছে তো চলো দেখা হবে নেক্সট ক্লাসে এই ক্লাসটা আমরা এখানে শেষ করছি ধন্যবাদ